একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে কতটি পাথর লাগবে? আচ্ছা শিক্ষার্থীরা, আমরা প্রথমে অঙ্কটা বুঝে নিই। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান, এই অংশটা আমরা পরে বুঝব। আচ্ছা এখানে বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার। আমরা এই অংশটার কাজ প্রথমে করে নিব। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার। তাহলে যেহেতু দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ বলছে, তাহলে আমরা প্রস্থ ধরে নিব, তাহলে দৈর্ঘ্য বের হয়ে আসবে। তাহলে ধরি ধরি আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার, অতএব দৈর্ঘ্য যেহেতু প্রস্থের 3 গুণ, তাহলে 3 দ্বারা গুণ করতে হবে, 3x মিটার। এখানে দৈর্ঘ্য এবং প্রস্থকে আমরা ক্ষেত্রফলে কনভার্ট করব, কারণ এখানে একটা ক্ষেত্রফল দেয়া আছে। তাহলে লিখি অতএব ক্ষেত্রফল 3x মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ মিটার। তাহলে এখানে হচ্ছে 3x স্কয়ার বর্গমিটার। তো এখানে আমরা একটা ক্ষেত্রফল পাইলাম, আর একটা ক্ষেত্রফল এখানে দেওয়া আছে। তাহলে প্রশ্ন মতে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সরি ইকুয়াল 768। তাহলে আমরা সবাই জানি এটা ক্যালকুলেশন 3 দিকে যায় ভাগ হয়ে যাবে, ভাগ হইলে ভাগফল। অতএব এক্সটা স্কোয়ারটা এদিকে যায় রুট ওভার হলে আমরা পাই 16। তাহলে অতএব প্রস্থ 16 মিটার, এবং দৈর্ঘ্য 3×16 মিটার 48 মিটার। অতএব আয়তক্ষেত্রের পরিসীমা 2× দৈর্ঘ্য যোগ প্রস্থ মিটার 128 মিটার। শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। অর্থাৎ এখানে আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্যপ্রস্থ দেয়া আছে, বা দৈর্ঘ্যপ্রস্থ আমরা বের করতে পারবো। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্যপ্রস্থকে আয়তক্ষেত্রের পরিসীমা আমি কনভার্ট প্রথমে করে নিব। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা আমি বের করলাম, আয়তক্ষেত্রের পরিসীমাটাই হবে বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে আয়তক্ষেত্রের যে পরিসীমাটা বের করছি সেটাকে আমরা বর্গক্ষেত্রের পরিসীমা লিখতে পারবো। অতএব বর্গক্ষেত্রের পরিসীমা 128 মিটার। শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে কতটি পাথর লাগবে? তো পাথর কতটি লাগবে, যেহেতু আমরা বর্গক্ষেত্র বাঁধবো, সেই জন্য আমাকে প্রথমে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এবং এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে আমরা কতটি পাথর লাগবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে কতটি পাথর লাগবে সেটা বের করার জন্য প্রথমে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করবো, এবং এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য প্রয়োজন হবে। তো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য পরিসীমাকে যদি আমি 4 দ্বারা ভাগ করি, তাহলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য পাবো। তাহলে এখানে বর্গক্ষেত্রের আমরা পরিসীমা বের করছি, এই বর্গক্ষেত্রের পরিসীমাকে প্রথমে আমরা 4 দ্বারা ভাগ করে নিব, তাহলে আমরা এক বাহুর দৈর্ঘ্য পাবো। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, এখানে বর্গক্ষেত্রের পরিসীমা 128 মিটার। তো এখানে পরিসীমা মনে হচ্ছে বাহুগুলোর সমষ্টি, বর্গক্ষেত্র যেহেতু নিশ্চয়ই 4 বাহুর সমষ্টি এখানে দেওয়া আছে। তাহলে এটাকে আমরা যদি 4 দ্বারা ভাগ করি, তাহলে এক পরিসীমা পাবো। 4 দ্বারা ভাগ করছি, তাহলে একটা হচ্ছে মিটার,
বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য পাইছি। তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে এই এক বাহু দৈর্ঘ্যকে স্কয়ার করলে কিন্তু আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১০২৪ বর্গমিটার। সেক্ষেত্রে এখানে খেয়াল করো প্রতিটি ৪০ সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে কতটি পাথর লাগবে। পাথরের এক বাহু দৈর্ঘ্য বা পাথরের দৈর্ঘ্য ৪০ সেন্টিমিটার, এটা সেন্টিমিটারে দেওয়া আছে, বাকিগুলো কিন্তু মিটারে দেওয়া আছে বা মিটারে আমরা বের করছি। তাই জন্য আমরা সেন্টিমিটারকে প্রথমে মিটার করে নিব। আবার বর্গাকার পাথরের এক বাহু যেহেতু ১০০ সেন্টিমিটার সমান সমান ১ মিটার, তাহলে বর্গাকার পাথরের ক্ষেত্রফল যেহেতু প্রশ্নে কতটি পাথর লাগবে চাইছে, তাহলে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে কতটি পাথর লাগবে সেটা বের করা সম্ভব হবে। তাহলে আমরা লিখে ফেলি, অতএব পাথর লাগবে, উপরে হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর নিচে হচ্ছে পাথরের ক্ষেত্রফল, এত টি। তাহলে কতটি লাগবে ভাগ করলে বের হয়ে আসবে ৬৪০০টি, এটাই আমাদের উত্তর। ৬ নম্বর অঙ্ক, একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল ১৬০ বর্গমিটার, যদি এর দৈর্ঘ্য ৬ মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। শিক্ষার্থীরা প্রথমে আমরা বুঝে নেই একটি আয়তকার ক্ষেত্রের কথা বলছে। এই আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্যটা যদি ৬ মিটার কম হয় তাহলে আমি এখানে একটা চিত্র আয়তকার ক্ষেত্রের চিত্র দেখতে পাচ্ছি। তাহলে এর দৈর্ঘ্য যদি ৬ মিটার কম হয়, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, এটাকে আমি আনুমানিক ৬ মিটার কমাই দিলাম। এদিক থেকে ৬ মিটার কমাই দিলাম, তাহলে এটা হচ্ছে ৬ মিটার ধরে নেই। ৬ মিটার যদি কম হয় তাহলে ক্ষেত্রটি বর্গাকার হয়, অর্থাৎ এই অংশটা বর্গাকার হয়ে যাবে। তাহলে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে বলছে। তো শিক্ষার্থীরা খেয়াল করো, যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৬ মিটার কম হয় এবং সেটা বর্গাকার হয়, বর্গাকার মানে কি? বর্গাকার মানে হচ্ছে যার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, অর্থাৎ দৈর্ঘ্য যতটুকু হবে প্রস্থ ততটুকু হবে, তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন প্র্যাকটিক্যালি করি। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ ৬ মিটার, তাহলে অতএব ক্ষেত্রফল, দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করতে হবে ১ বর্গমিটার। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে আমি ক্ষেত্রফল ১ বের করছি, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে বের করছি। কেন বের করলাম? কারণ এখানে আয়তকার ক্ষেত্রের একটি ক্ষেত্রফল দেয়া আছে, তার মানে আমরা কি প্রশ্ন মতে লিখতে পারি না ১৬০। তাহলে লিখে ফেলি, প্রশ্ন মতে ১৬০। এখানে আরেকটা কথা বলছে, এ দৈর্ঘ্য ৬ মিটার কম হয়, যদি এর দৈর্ঘ্য ৬ মিটার কম হয়, অর্থাৎ আগে দৈর্ঘ্য ছিল এক্স, তাহলে আমি যদি ৬ মিটার কমাই দিই, এখানে আর একটা প্রশ্ন মতো তৈরি করা যাবে, ১-৬, দৈর্ঘ্য যদি ৬ মিটার কম হয় তাহলে ক্ষেত্রটি বর্গাকার হয়, অর্থাৎ
দৈর্ঘ্য 6 মিটার যদি কমে যায়, আমি এখানে চিত্রের মাধ্যমে খেয়াল করি, দৈর্ঘ্য যদি 6 মিটার কমে যায় তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয়ে যায়। তাহলে আমার দৈর্ঘ্য 6 মিটার আমি যখন কমাই দিলাম তখন এই দৈর্ঘ্যটা প্রস্থের সমান হয়ে গেল, আর আমরা জানি প্রস্থ হচ্ছে ওয়াই। তাহলে এটা সমীকরণ নাম্বার 1 এবং এটাকে সমীকরণ নাম্বার 2 দিয়ে করতে পারি। শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, 2 নম্বর সমীকরণে ওয়াই এর মান আমরা পাইছি x-6, এই ওয়াই এর মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসাই দিই তাহলে অঙ্কটা সমাধান করা সম্ভব হবে। লিখে ফেলি 2 নং হতে প্রাপ্ত ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই এক্স, ওয়াই এর মান হচ্ছে x-6। বা x²-6x-160=0 বা x²-16x+10x-160 এটা আমরা মিডিল টার্ম করে পাইলাম। তাহলে বা এক্স কমন নিলে x-16+10 কমন নিলে x-16=0 বা x-16 দুটো থেকে একটা আমরা এখানে বসাই দেবো আর একটা থেকে x+10=0 হয় x-16=0 অথবা x+10=0 বা x-10 বা x-16। তাহলে এখানে -10টা গ্রহণযোগ্য হবে না, কেন? কারণ হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এগুলো কখনো ঋণাত্মক মান হয় না, গ্রহণযোগ্য নয়। তাহলে এই এক্স এর মানটা এখানে এনে বসাই দিব। তাহলে এক্স এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে আমরা 2 নং সমীকরণে এক্স এর মানটা বসাই দিব, 16-6=y বা 10 হচ্ছে আমাদের মানটা, অতএব ওয়াই এর মান হচ্ছে 10। তাহলে দৈর্ঘ্য আমরা পাচ্ছি 16 মিটার এবং প্রস্থ 10 মিটার, এখানে ওয়াই এর মানটা কিন্তু প্রস্থ 10 মিটার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 7 নম্বর, একটি সামান্তরিকের ভূমি উচ্চতা 3/4 অংশ এবং ক্ষেত্রফল 363 বর্গমিটার হলে ক্ষেত্রটি ভূমি উচ্চতা ধরি উচ্চতা এক্স মিটার, তাহলে ভূমি এক্স এর 3/4, তাহলে 3x/4 এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। আর আমরা জানি সামান্তরিক ক্ষেত্রফল সমান ভূমি গুণিতক উচ্চতা, এখানে ভূমি এবং উচ্চতা গুণ করে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করে নেওয়া হয়েছে, তাহলে 3x²/4 আমরা পাইছি। তাহলে প্রশ্ন মতে 3x²/4 সমান উপরে যে সামান্তরিকের ক্ষেত্রফল আছে সেটা লিখলাম, তাহলে 3x²/4টা ওই দিক যে গুণ হয়ে যাবে, তাহলে গুণ করলে আমরা পাই 1452 বা 3 ওদিকে যায় আবার ভাগ হয়ে যাবে x² = 484। তাহলে স্কোয়ারটা অবশ্যই ওদিকে যায় রুট করতে হবে, তাহলে রুট করলে আমরা পাই, অতএব x = 22। তাহলে উচ্চতা হচ্ছে 22 মিটার, ভূমি হচ্ছে 3×22/4, তো লিখে ফেলি উচ্চতা 22 মিটার এবং ভূমি 22-এর সঙ্গে 3 গুণ করতে হবে এবং 4 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 3×22/4 মিটার। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 16.5 মিটার। 8
নম্বর অঙ্ক, সামন্ত্রিকের ভূমি 125 মিটার, উচ্চতা 5 মিটার, বর্গক্ষেত্রের ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে সামন্ত্রিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান, সামন্ত্রিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। তাহলে আমরা প্রথমে সামন্ত্রিকের ক্ষেত্রফল বের করে নিব। সামান্তরিকের ক্ষেত্রফল 125 × 5 বর্গমিটার। তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 625 বর্গমিটার। যেহেতু সামন্ত্রিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাই হবে সামন্ত্রিকের ক্ষেত্রফল, বা সামন্ত্রিকের ক্ষেত্রফলটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। তাহলে লিখে ফেলি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 625 বর্গমিটার, কারণ সামন্ত্রিকের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। তাহলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল দেওয়া থাকলে রুট ওভার করলে এক বাহুর দৈর্ঘ্য বের হয়, সেজন্য আমরা রুট ওভার করে নিলাম এত মিটার। তাহলে এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করব, এর মান হচ্ছে 25 হবে। এখানে আমাদের 25 রুট করলে পাই 25 মিটার। তাহলে আমরা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হবে, অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যে সূত্রটা আছে সেটা বসাই ফেলি, রুট ওভার 2a। তো এর মান আমরা বের করে ফেলছি, এই জন্য রুট 2, 25 হচ্ছে এর মান, এখানে হবে মিটার। তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাই 35.36 মিটার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।